ইসলাম প্রতিষ্ঠা করবেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ, নাতানিয়াহুর সহযোগীতে রূপান্তরিত হয়েছে, এদের মুখোশ উন্মোচিত হয়েছে, এদেরকে চিনে রাখো। ফিলিস্তিনে কীভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা কিন্তু গোপন থাকছে না, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়। কীভাবে মানুষের আহাজারি, ছোট্ট শিশুকে বুকে নিয়ে মায়ের আহাজারি, বাবার আহাজারি, সেগুলো দেখলে স্থির থাকা যায় না। আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই যে তিনি নাতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। নরওয়ে সহ বেশ কয়েকটি দেশ, তারা ঘোষণা করেছে যে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ে তারা বলে আসলে গ্রেপ্তার করা হবে। বেঞ্জামিন নাতানিয়াহু এখন শত্রুতে রূপান্তরিত হয়েছে, তার পলিটিক্যাল সার্ভাইভালের জন্য সে যুদ্ধটাকে প্রলম্বিত করছে। এখন নাতানিয়াহুর উদ্যোক্তাবন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও সে শুনে না। যারা ইসলামের জন্য মায়া কান্না করে, বিএনপি এবং জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলে নাই, কারণ তারা নাকি তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে, কারণ কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই। ওরা কিভাবে মানুষের দেশের স্বার্থ রক্ষা করবে, যেখানে মানুষের যে দাবি, বিশ্বময় মানুষের দাবি, যেটির পক্ষে সমগ্র পৃথিবী আজকে সোচ্চার, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে যেভাবে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না, চুপ। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাত ইসলাম, ওনারা নাকি যে ইসলাম প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। আর বাইতুল মোকারেমে দেখবেন কোনো কোনো একজন পীর সাহেব মাঝে মধ্যে সমাবেশ করে, নির্বাচনের আগে বিরাট বিরাট সমাবেশ করেছে, একটি সমাবেশ ফিলিস্তিনিদের পক্ষে করেনি। ইসলামী দল, বিভিন্ন ইসলামী দল, তারা একটি বড় সমাবেশ কিংবা মিছিল এই ফিলিস্তিনিদের পক্ষে করে নাই। ন্যাশনাল ক্রিমিনাল কোর্টে চিফ প্রসিকিউটর নাতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য যে দাবি উপস্থাপন করেছেন সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। ক্ষমতার মোহে যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, এই বিএনপি জামাত সহ অন্যান্য কিছু দল যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, তারা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে, নাতানিয়াহুর সহযোগীতে রূপান্তরিত হয়েছে, এদের মুখোশ উন্মোচিত হয়েছে, এদেরকে চিনে রাখুন।